আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আজ ভিডিওটির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো স্বপ্নের ব্যাখ্যা বা তাবির সম্পর্কে আলোচনা করব। দর্শক, সে গুরুত্বপূর্ণ স্বপ্নগুলো হলো, স্বপ্নে আনার অথবা ডালিম ফল দেখলে এর অর্থ কী হতে পারে। দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিটি মানুষের তকদির বা ভাগ্যকে নির্ধারণ করে দিয়েছেন। তবে আমরা জানি না আমাদের তকদিরে আল্লাহ রাব্বুল আলামিন কী নির্ধারণ করেছেন। সাধারণত আমরা যখন ঘুমের মধ্যে চলে যাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তকদিরে বা ভাগ্যে যা নির্ধারণ করেছেন সেগুলো সম্পর্কে কিছুটা হলেও ইশারা দিয়ে থাকেন। এবং দেখা যায় যে অনেক মানুষই আমরা রয়েছি যে ঘুমের ঘোরে আমরা যেই ইশারা পেয়ে থাকি, বাস্তবিক জীবনে অকল্পনিতভাবে সেগুলো বাস্তবায়িত হয়ে যায়। দর্শক, সেক্ষেত্রে কোনো স্বপ্নদ্রষ্টা যদি আনার ক্ষেতে দেখে অথবা আনার গাছ দেখে অথবা ডালিম দেখে অথবা ডালিম গাছ দেখে এবং সেগুলোকে যদি খেতে দেখে, এর অর্থ কী হতে পারে, ভিডিওটির মাধ্যমে আমরা তা জেনে নিব। দর্শক, কোনো স্বপ্নদ্রষ্টা যদি আনার গাছ লাগাতে দেখে, এর অর্থ ভালো হয়। এর অর্থ হবে ওই স্বপ্নদ্রষ্টা টাকা পাবে এবং সে সুখী হবে। তাছাড়া কোনো স্বপ্নদ্রষ্টা আনার গাছ দেখলে, এর অর্থ ভালো হয়। এর অর্থ হবে রুজিতে বরকত হবে অথবা সুসন্তান লাভ হবে। তাছাড়া কোনো স্বপ্নদ্রষ্টা যদি স্বপ্নে দেখে সে আনার খাচ্ছে অথবা ডালিম বা বেদানা সে ভেঙে ভেঙে খাচ্ছে, এর অর্থ কিন্তু ভালো হয়। এর অর্থ হবে সে সুস্বাস্থ্যের অধিকারী হবে এবং সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবে। তাছাড়া কোনো স্বপ্নদ্রষ্টা যদি স্বপ্নে দেখে সে নিজে ঘুমিয়ে আছে অথবা শুয়ে আছে এবং অন্য কেউ, তার স্ত্রী অথবা পিতাপুত্র অথবা তার আত্মীয় স্বজন যে কেউ, তাকে আনার বা ডালিম ভেঙে ভেঙে তাকে খাওয়াচ্ছে, দর্শক, এর অর্থ কিন্তু বেশি ভালো হয় না। এর অর্থ হবে ওই স্বপ্নদ্রষ্টা অচিরেই যে কোনো দিক থেকে রোগাগ্রস্ত হতে পারে অথবা বিপদ আপদের মতো নিপতিত হতে পারে। অর্থাৎ ওই স্বপ্নদ্রষ্টার এমন একটি অবস্থা হতে পারে যে ওই স্বপ্নদ্রষ্টা খুব রোগাগ্রস্ত হবে এবং ঘুমিয়ে থাকবে এবং অন্য যে কেউ তাকে আনার বা ডালিম ভেঙে ভেঙে খাওয়াবে। তাহলে আমরা বুঝতেই পারলাম, অন্য কোনো ব্যক্তি যদি আনার বা ডালিম ভেঙে ভেঙে স্বপ্নদ্রষ্টাকে খাওয়ায়, এর অর্থ হবে ওই স্বপ্নদ্রষ্টা অচিরেই যে কোনো দিক থেকে দুঃখ দুর্দশার মধ্যে নিপতিত হবে অথবা রোগ শোকের মধ্যে নিপতিত হবে।